পাহাড়ের সুন্দর ভিউতে দাঁড়িয়ে আমি টিকটক করছিলাম, হঠাৎ আমার পাটা স্লিপ করে আমি খাতে পড়ে কুপোকাত হয়ে গেলাম। তারপরে ব্যাস 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 মানে কি বুঝলাম না তো। আরে বাবা আমি মরে গেলাম। আরে থাম থাম থাম, আবার কাঁদছিস কেন? টিকটকের জন্য আমি মারা গেলাম আর টিকটকটাও পরে ব্যান হয়ে গেল। তবে জানিস আমি না এখন ইনস্টা ইনফ্লুয়েন্সার হয়ে গেছি। কতদিন হয়ে গেল আমার ফলোয়ার চেক করিনি, কত সব সুন্দর সুন্দর রিল দেখিনি। আচ্ছা আমি যে তোকে ভয় দেখালাম, তুই আমায় দেখে ভয় পেয়েছিস না? ভয় তোকে দেখে, তাও আবার আমি মুছে কে পাগল কুত্তে রে কাটা। ভয় পেলি না? একা যে আমি চেঁচামা কেন পেলি না? কত তো চেঁচালাম। আরে দেখ ভূত মানে সাধারণত আমরা যা বুঝি, সে সাদা শাড়ি লাল পাড় পরে আসবে, কালো কুচকুচে হবে, বড় বড় দাঁত হবে, কুলোর মতন কান হবে, অ্যাটলিস্ট একটা স্কেয়ারি টাইপের লুক তো দেবে, ধর উল্টো পা খোনা গলায় কথা বলবে। আর ভূত মানে সে তো অবশ্যই নাচ বা গানে অবশ্যই পারদর্শী হতেই হবে তাকে। আরে চন্দ্রমুখীর মতন সে ঘুমুর পরে ঝুমঝুম করে নাচতে নাচতে যাবে, খোনা গলায় গান গাইবে, সেরকম। এগুলো হলো ভূতের বৈশিষ্ট্য। এবার তুই আমাকে বল এগুলোর মধ্যে তোর কোনটা আছে বা তুই কোনটা পারিস ভালো করে। আরে মহা মুশকিল তো, তুই তো আমার সব ফ্যামিলি মেম্বারদের গুলিয়ে ফেলছিস। তবে শোন বলছি আমি, সাদা শাড়ি লাল পাড় তো আমার ঠাকুমার ঝুলিয়ে ভূতেরা পড়তো, এখন কি ওইসব চলে বল? আমার তো গড়িয়াহাট আর নিউ মার্কেটের এই যে ক্রপ টপ আর ফাট প্যান্টই খুব ভালো লাগে। আরে তুই তো দেখছি বেশ ফ্যাশনেবল ভূত। আর আর তুই কালো ভূতের কথা বলছিলিস না, কি যে বলিস, ওগুলো তো অনেক দিন আগেকার কথা। এখন যে এত বিউটি টিপস মেকআপ প্রোডাক্টস আছে, এইসব থাকার পর কারোর কি মন চায় বল কালো হয়ে থাকতে? তাও আবার কোনো মেয়ে ভূতের, কি যে বলিস। এই তুই ম্যাজিক জানিস? ওই আমাকেও শেখাবি রে ম্যাজিক, আমিও করবো ম্যাজিক। আরে এইসব তো বেসিক কোর্স, ওপরে গেলে সব শিখতে পারবি। তুই যাবি আমার সাথে? তাহলে চল আমি নিয়ে যাচ্ছি। আরে না 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 না, আমি এখন ওপরে যাব না, আমার এখন আর ইচ্ছা হচ্ছে না, আমার এখন অনেক কাজ আছে। আমি সবে মাত্র ইউটিউবটা খুলেছি, আমার এখন অনেক কাজ আছে। আর তুই যে ওই বড় বড় দাঁত ফুলের মতন কানের কথা বলছিলিস না, ওগুলো তো শুধু ড্রাকুলা বাইরেই থাকে, ওরা এখন না খুব সিনেমায় ব্যস্ত, কি করা যায় বল, আমাকেই নেয় না সিনেমায়। আর উল্টো বা ওগুলো তো খুবই রেয়ার, যারা মৃত্যুর আগে ওরকম ছিল তাদেরই শুধু ওরকম হয়, ওগুলো জানিস খুবই রেয়ার, খুব কষ্ট করে একটা দুটো দেখতে পাওয়া যায়। বুঝলাম। এই ক্যাডবেরি খাবি তুই? ওয়েট নিয়ে আসছি। হ্যাঁ 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 অবশ্যই খাবো। জানিস তো ওপরে না এগুলো ঠিক অ্যাভেলেবেল নয়, আসলে ওই অনলাইন সার্ভিসটা না অতটা ভালো না, আর নেটওয়ার্কেরও তো বললাম খুবই প্রবলেম। এসে গেছি, আমার আবার রাত্রিবেলা ক্যাডবেরি খেতে হেভি লাগে। এনে তা তুই নাচ গান কোনটা পারিস? আরে সব ভূতেরা কি নাচতে পারে নাকি? যারা পারে তারাই করে, তাছাড়া এখন আবার কেউ ঘুমু ফুমু পরে নাচে বেরোয় নাকি?
এখন তো হিপ হপ বলিউড সালসা ক্রিয়েটিভ কত কিছু উঠেছে, সেগুলো করে সবাই। আর জানিস মাঝে মাঝে না আমিও একটু করি, কারণ বুঝতেই তো পারছিস ওই যে ইনস্টাগ্রাম রিল ফলোয়ার্স বাড়াতে হবে তো তাই জন্য। এই তুই ফোনটা একটু দে তো। এই না 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 না, জানিস না ফোনটা খুব পার্সোনাল জিনিস, কাউকে জিজ্ঞাসা না করে ফোনে হাত দিবি না। আরে না না, আমি শুধু একটু ইনস্টাগ্রাম ফলোয়ার্সটা চেক করতাম আর কি। অ্যাঞ্জেলি ডিভা, আমি তো এই নামেই আছি ইনস্টাগ্রামে। ও অ্যাকাউন্ট চেক করবি তাহলে? নে এক সেকেন্ড, তুই একটুখানি আগে তোর নাম ভবানী না গবানী বললি না, ওই সব নামে কেউ অ্যাকাউন্ট খুললে আমায় ফলো করবে বল? অনেকদিন হলো কোনো ইনস্টাগ্রাম রিল করিনি। ভোর হয়ে এসেছে, বাড়ি যা। আচ্ছা এই ব্যাপার, তাই ভাবি কোন গল্পে আর সিনেমায় তোদের দিনের বেলায় কেন দেখা যায় না, তোর এখন ঘুমোস। সারাদিন আমরা আনএভেলেবল থাকি, চলে এবার আসি আবার আসবো। ওকে আসিস, বাট আমার বাড়ি আসার আগে অবশ্যই আমার সবকটা বন্ধুর বাড়ি যাস আর ওদের ঘুমও নষ্ট করে দিয়ে আসিস। দেখতে পারিস যে তোর 100 জনের কোটা দেবী পূরণ হয়ে যাবে, বেশি দিন সময় লাগবে না। আর যদি কম লাগে না, আমার ফেসবুক লিস্ট থেকে কয়েকজনকে নিয়ে নিবি, ওদের বাড়ি চলে যাবি। যদি তাও দরকার পড়ে চিন্তা নিবি না, যারা আমার ভিডিও দেখে সাবস্ক্রাইব না করে চলে যায় তাদের ভিডিও ভয় দেখে আসতে পারিস, বুঝলি? খুব তাড়াতাড়ি তোর ফোন চলে আসবে তাহলে। উমা তাই নাকি, সত্যিকারে আমার 100 জন পূরণ হয়ে যাবে? তাহলে তো আমি অবশ্যই যাব। আর শোন শোন, মনে করে ফোনটা পেয়ে গেলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবি না, বুঝলি? করে দেবো, আর তোকে আমি ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দেবো। টাটা। অ্যাঞ্জেলিনা ডিভা তো চলে গেল, আর বুঝে গেল সব ভূতেরা কিন্তু ভয়ঙ্কর হয় না ভবানীর মতন। আমার সাথে তো একটা রাত গেল, তোমরা প্রস্তুত তো ওর সাথে রাত কাটানোর জন্য? ও আসছে।